আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন। আজকে আমি বেশি কথা বলবো না, সবাই আমার ট্রেন জার্নিটা উপভোগ করুন, আশা করি খুব ভালো লাগবে। আমি আজকে ফার্স্ট টাইম ট্রেনে করে গ্রামের বাড়িতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা সবাই ভিডিওটা দেখুন, আপনাদের সবার ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা পদ্মা সেতুতে উঠে যাচ্ছি ট্রেনে করে। পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে।
আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর মতো পদ্মা সেতু পার হয়ে গেলাম। সত্যি বলতে ট্রেনে জার্নি অনেক ভালো লাগে, আমি ফার্স্ট টাইমের অভিজ্ঞতাতে বলতেছি। সবাই ট্রেনে জার্নি করবেন। কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ে যে কোনো এলাকায়, যে কোনো গ্রামে যেতে পারবেন। প্রতি স্টেশনে 2 মিনিট করে ট্রেনটা থামে, তারপর আবার ট্রেন ভালো মতো চলা শুরু করে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে ট্রেনে জার্নি করে, আর খুব সহজও, অল্প টাকাতেই যাওয়া যাবে আর সময়ও অল্পতে যাওয়া যায়, আলহামদুলিল্লাহ। সবাই অবশ্যই ট্রেনে জার্নি করবেন। আপনি
আমার ট্রেনে জার্নি করে খুব ভালো লাগতেছিল। জানালার পাশেই বসছিলাম আর বাইরের পরিবেশ দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল, অনেক সুন্দর, মাশাআল্লাহ। Thank you.
আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি আমার গন্তব্যস্থানে এসে পড়ছি। কত টুক আছে? আমি বাজারে নেমে টুকিটাকি কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, বাড়িতে এসে পড়ছি। তারপরে আমি পেয়ারার মালটা কেটে দিলাম মাকে খাবারের জন্য। আমি আর মা বসে খাচ্ছিলাম। আমাকে মা যখন নিতে আসছিল তখন আঙুর ফল নিয়ে আসছিল, ডালিম নিয়ে আসছিল। আঙুরগুলো আমি ভিজিয়ে রেখেই চলে গেছিলাম। সত্যি বলতে রিজিক অনেক বড় একটা জিনিস। ভাগ্যে না থাকলে, রিজিকে না থাকলে কখনোই সেটা কিসমতে হবে না। আমার মা চলে যাবে বলতেছিল, রান্না করতে হবে না, আমি কিছু খাবো না, চলে যাব। কিন্তু বাড়িতে এসে মা না খেয়ে যাবে, মনটা অনেক খারাপ লাগবে। তাই তাড়াতাড়ি দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি। রান্নার মধ্যে একটু ধনিয়া পাতা দেব, তাই ক্ষেতের থেকে একটু ধনিয়া পাতা আনতে গেলাম। আলহামদুলিল্লাহ, মা মেয়ে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপর আমার মা চলে যাবে। আমার আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই। সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ব্লগ ভিডিও কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।